আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, 31 জানুয়ারি 2023 ভূমি মন্ত্রণালয়ে আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে জব আপডেট বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে। চলে যাচ্ছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 14তম গ্রেডভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভেয়ার 14তম গ্রেডে, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে প্রায় 281টি পদ রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁ, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, জালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তবে যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনার প্রয়োজন হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে আপনার অনাপত্তিপত্র প্রয়োজন হবে। এছাড়া আপনি যে এলাকার বাসিন্দা তার নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হবে, জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। কোটা থাকলে কোটার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা mainland.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ 9 মার্চ 2023 বিকেল 5টায়। উক্ত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। SMS-এর মাধ্যমে ফি প্রদানের জন্য টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন মেইনল্যান্ড, MINLAND মেইনল্যান্ড স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার পর পাবেন, সেটা লিখে পাঠিয়ে দিবেন 16322-তে। এরপর দ্বিতীয় SMS করবেন, দ্বিতীয় SMS আবার লিখবেন MINLAND মেইনল্যান্ড স্পেস দিয়ে লিখবেন ESYES স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16222-তে। দুটি SMS-এর মাধ্যমে আপনার পরীক্ষার ফি বাবদ 223 টাকা তারা কেটে নিবে এবং আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এ ছিল ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।